সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণী ইসলামোন্নতি শিক্ষা ক্লাসে ছোট্ট সুনাময়দের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না, বিনোদনের পাশাপাশি বাসায় অবস্থান করবে, পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়, আর আমাদের আলোচ্য সেই তৃতীয় অধ্যায়ের নাম হল আখলাক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অতি দ্রুত খাতা এবং কলম নিয়ে পাঠ্য বই নিয়ে বসে যাও এবং আজকের আলোচ্য বিষয়টি সুন্দরভাবে অতি দ্রুত খাতায় লিপিবদ্ধ করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আমরা আলোচনা করব, আজকের এই আলোচনা শেষে আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো, সেগুলো হলো ভালো ও মন্দ কাজের পরিচয় বলতে পারবো, সততার পুরস্কার সম্পর্কে বলতে পারবো, পিতামাতার খেদমতে ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ভালো কাজে সহযোগিতা করা এবং মন্দ কাজে বাধা দেওয়া, ভালো কাজে সহযোগিতা করা এবং মন্দ কাজে বাধা দেওয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সততা সম্পর্কে একটি আদর্শ কাহিনী, পিতামাতার খেদমত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব দ্রুতই আলোচ্য বিষয়টি খাতা লিপিবদ্ধ করে ফেললে। এখন আমরা আলোচনা শুরু করব। শুরুতেই আমরা জানব ভালো এবং মন্দ কাজের পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, ভালো কাজের পরিচয়, ভালো কাজ কোনগুলো, সৎ কাজ কোনগুলো, কল্যাণকর কাজ কোনগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানি। ছোট বড় যত সদাচার এবং সৎ কাজ, এই সবই কি ভালো কাজের অন্তর্ভুক্ত? অর্থাৎ ভালো কাজটি ছোট হোক বা বড়ই হোক, সেটি ভালো কাজ হিসাবেই গণ্য হবে, অন্তর্ভুক্ত হবে। এখন আমরা জানবো ভালো কাজগুলো কোনগুলো, সৎ কাজ বা কল্যাণমূলক কাজ কোনগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখান থেকে প্রশ্ন করা হয় যে তুমি ভালো কাজে কিভাবে সহযোগিতা করবে তা পাঁচটি বাক্যে লিখো বা চারটি বাক্যে লিখো, এ ধরনের প্রশ্ন তোমাদের করা হয়। এখন আমরা জানি যে সেগুলো আমরা কিভাবে লিখবো। যেমন দেখো, ভালো কাজে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। এক নম্বর, গরিব ও দুস্থদের জন্য সেবা প্রতিষ্ঠান তৈরি করে। তাহলে যদি কোনো ব্যক্তি গরিব ও দুস্থদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করে, তাহলে সেটি কি ভালো কাজ হিসেবেই গণ্য হবে। এরপর চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করা। একজন মানুষের সুস্থ থাকার জন্য অবশ্যই চিকিৎসার প্রয়োজন, আর তার বেঁচে থাকার জন্য তার নির্দিষ্ট একটি কি জায়গা বা বাড়ি বা বাসস্থানেরও প্রয়োজন। যাদের নেই তাদের চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া কি এটি ভালো কাজের অন্তর্ভুক্ত। এরপর রাস্তাঘাট মেরামত ও তৈরি করা। যে সমস্ত অঞ্চলে যাতায়াতের কোনো রাস্তা নেই, যারা খাল বিল দিয়ে নৌকায় করে চলাফেরা করে অথবা রাস্তা না থাকার কারণে তারা পায়ে হেঁটে জমির মধ্যে দিয়ে চলাফেরা করে, এ ধরনের অসংখ্য গ্রাম রয়েছে, অঞ্চল রয়েছে যাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, তাহলে অবশ্যই কি করতে হবে, এই সমস্ত অঞ্চলে যারা সমর্থবান আছে তাদের উচিত হবে তাদের জন্য যাতায়াতের রাস্তার ব্যবস্থা করে দেওয়া। আর যে সমস্ত অঞ্চলে রাস্তাঘাট আছে কিন্তু সুবিধাজনক না, চলাফেরার জন্য কষ্টকর, সেই সমস্ত রাস্তাগুলোকে মেরামত করা, এগুলো কি একটি ভালো কাজের অন্তর্ভুক্ত। এছাড়াও পুনঃ সাঁকো তৈরি করা। যে সমস্ত এলাকা
বেষ্টিত অর্থাৎ অধিকাংশ জায়গাগুলো খাল বিল বা নদী নালাতে ভরপুর, অর্থাৎ চতুর্দিকে নদী নালা বা খাল বিল, বর্ষাকালে তাদের নৌকা ছাড়া অন্য কোনো যানবাহন থাকে না, চলাফেরার কোনো ব্যবস্থা থাকে না, এই সমস্ত অঞ্চলগুলোতে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে তাদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তার সাথে সংযোগ স্থাপন করার জন্য পুল এবং সাঁকো তৈরি করা, অর্থাৎ যে পুল এবং সাঁকো তৈরি করলে তারা নির্বিঘ্নে রাস্তার সাথে, অর্থাৎ এক রাস্তার সাথে আরেক রাস্তার এক জায়গা থেকে আরেক জায়গা খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারবে, এই ধরনের সহযোগিতা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে বিষয়গুলো বললাম, গরিব দুস্থদের জন্য সেবা প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আমরা ভালো কাজে সহযোগিতা করতে পারি, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থার মাধ্যমে সেবা ভালো কাজে ব্যবস্থা করতে পারি, রাস্তাঘাট মেরামত ও তৈরি করার মাধ্যমে ভালো কাজে সহযোগিতা করতে পারি, পুল ও সাঁকো তৈরি করার মাধ্যমেও আমরা ভালো কাজে সহযোগিতা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে যদি বলা হয় পাঁচটি বাক্য লিখে তোমরা সুন্দরভাবে এই বাক্যগুলো লিখবে। এ পর্যায়ে আমরা আসি মন্দ কাজের পরিচয়। মন্দ কাজ কোনগুলো? খারাপ ও অসৎ কাজই মন্দ কাজ, অর্থাৎ যত ধরনের খারাপ কাজ আছে, মন্দ কাজ আছে বা অসৎ কাজ আছে, প্রত্যেকটি কাজে কি খারাপ কাজ বা মন্দ কাজ হিসেবে কি হবে, গণ্য হবে। এই শিক্ষার্থী, এখন আমরা জানবো কোন কোন গুলো খারাপ কাজ হিসেবে গণ্য হয়ে থাকে। দেখো যে কোন কিছু চুরি করা, ছিনতাই করা, ঝগড়া ও মারপিট করা ইত্যাদি, এগুলো সবই কি খারাপ কাজের মধ্যে বা মন্দ কাজের মধ্যে বা অসৎ কাজের মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে এসব মন্দ কাজে কখনো কি আমরা একে অপরকে সহযোগিতা করা থেকে আমরা কি বিরত থাকবো? আমাদের একে অপরকে সহযোগিতা করা উচিত হবে না, মন্দ কাজে বাধা দিতে হবে। কেননা মন্দ কাজের বাধা দেওয়া সম্পর্কে কি সরাসরি কি কোরআন এবং হাদিসের নির্দেশনা এসেছে? আমরা কোন কাজে যে সমস্ত কাজে মন্দ কাজে বাধা দেবো সেগুলো কি? দেখো যে যদি দেখি যে কোনো সহপাঠীর বই খাতা পেন্সিল চুরি করে, তাহলে আমরা কি তাকে অবশ্যই কি বাধা দেবো? এক্ষেত্রে অনেক সময় আমরা লক্ষ্য করি যে পেন্সিল বা খাতা কলম ক্লাসরুম থেকে কোনো কোনো সময় দেখা যায় যে এলোমেলো হয়ে যায়। অবশ্যই আমরা সচেতন থাকবো, যদি আমরা দেখি কাউকে এ ধরনের কোনো অপকর্ম বা খারাপ অভ্যাস কারোর ভিতরে থাকে, অবশ্যই আমরা তাদেরকে সংশোধন করে দেবো, তাদের এই কাজে বাধা প্রদান করবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে ভালো এবং মন্দ কাজ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানবো ভালো কাজে সহযোগিতা করে এবং মন্দ কাজে বাধা দেওয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কাউকে মন্দ কাজ করতে দেখে, তাহলে সে যেন নিজের শক্তি দিয়ে তাকে বাধা দেয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে শুরুতে আমরা জানলাম এক নম্বর করণীয় কাজ কি হবে, যদি তার সামর্থ্য থাকে তাহলে মন্দ কাজ করতে দেখলে সে কি করবে, নিজের শক্তি দিয়ে কি করবে, বাধা দিবে। এরপর দেখো, আর যদি সে শক্তি দিয়ে তাকে বাধা দিতে অপারগ হয়, অর্থাৎ সে ব্যক্তি যদি শক্তি প্রয়োগ করতে অপারগ হয়, তাহলে উপদেশের মাধ্যমে যেন তাকে সংশোধন করে। অর্থাৎ দুই নম্বর পদ্ধতি হলো বা দুই নম্বর করণীয় হলো, যদি শক্তি প্রয়োগ করার ক্ষমতা না থাকে তাহলে তাকে কি করতে হবে, উপদেশের মাধ্যমে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। তিন নম্বর, আর যদি তাও না পারে, অর্থাৎ যদি উপদেশ দেওয়ার মাধ্যমে যদি সংশোধন করতে না পারে, তাহলে সে যেন তার প্রতি ঘৃণা করে, অর্থাৎ শক্তি দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নেই, উপদেশ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নেই, সর্বশেষ যে কাজটি করতে হবে তাকে সেটি হলো কি, ঘৃণা করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন নম্বর পদ্ধতি বা কৌশল যে ঘৃণা করা, এই সম্পর্কে বলছেন এটি দুর্বল ইমানের পরিচয়, অর্থাৎ শক্তি দিয়ে বাধা প্রদান করতে পারলো না, উপদেশের মাধ্যমে বাধা প্রদান করতে পারলো না, মনে মনে ঘৃণা করছে, এটিও একটি পদ্ধতি, তবে এটি কি খুবই দুর্বল ইমানের পরিচয় বহন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা কাউকে খারাপ কাজ করতে দেখি, তাহলে আমাদের করণীয় কি হবে, এক নম্বর শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করা, দুই নম্বর শক্তি প্রয়োগ করতে না পারলে উপদেশের মাধ্যমে বাধা প্রদান করা, সেটিও যদি সম্ভব না হয় তাহলে মনে মনে ঘৃণা করতে হবে, তবে এটি কি দুর্বল ইমানের পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজে সহযোগিতা করে এবং মন্দ কাজে বাধা প্রদান করতে বলেছেন। এছাড়াও যদি আমরা মহান আল্লাহ তাআলার কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি, তাহলে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআউনু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ তোমরা একে অপরকে সৎ ও ভালো কাজে সহযোগিতা করো,
বলা তা হলো আগার কিছুই হলো তোমার এবং মন্দ ও খারাপ কাজে সহযোগিতা করিও না অর্থাৎ তাদেরকে কি সেখান থেকে বিরত রাখতে হবে যদি বিরত রাখা সম্ভব নাও হয় তত আমরা সহযোগিতা করব না প্রিয় শিক্ষার্থীরা তাহলে কোরআন এবং হাদিসের বাণীকে আমরা অবশ্যই কি আমরা এই নির্দেশনাগুলো মেনে চলব প্রিয় শিক্ষার্থী এই পর্যায়ে আমরা জানবো সততা সম্পর্কে সততা সততার পরিচয় সততা হলো সাধুতা মানবতা সত্যবাদিতা তাহলে সততা সমর্থবাদক যে বাংলা শব্দগুলো আছে সেগুলো কি সাধুতা মানবতা সত্যবাদিতা পরিবেশের সংজ্ঞায়িত করলে সততার পরিচয় হলো এমন যে নিজের স্বার্থ বড় করে না দেখা এবং অপরের স্বার্থ ক্ষুণ্ণ হোক তা না চাওয়ার নামই হলো কি সততা অর্থাৎ যে কোনো ব্যাপারে আমার নিজের স্বার্থকে আমি বড় করে দেখব না আর নিজের স্বার্থকে বড় করে দেখতে গিয়ে অন্য স্বার্থকে ক্ষুণ্ণ করব না যদি আমরা এই অভ্যাসে পরিণত হই যদি এই মানসিকতা যদি আমাদের ভিতরে থাকে অবশ্যই আমরা সৎ মানুষ হিসেবে গণ্য হব বা আমার ভিতরে সততার যে গুণ সেই গুণের কি হবে বাস্তবায়িত হবে বা বাস্তবায়িত হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে অবশ্যই আমরা কি করবো সততার পরিচয় দেওয়ার জন্য নিজের স্বার্থকে আমরা বড় করে দেখবো না এবং অন্য স্বার্থপূর্ণ হোক এটা অবশ্যই কি আমরা চাইব না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার যে পুরস্কার বা সততার যে মর্যাদা বা ভালো দিক সে সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসিদুকু ইয়ুদি ওয়াল কিদুকু ইউহলিক অর্থাৎ সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা অবশ্যই কি করব সততার পথ অবলম্বন করব কেন রাসূলের নির্দেশনা যদি আমরা সততার সত্যবাদিতা অনুসরণ করি অনুকরণ করি তাহলে অবশ্যই কি সেই সততা সত্যবাদিতা আমাদেরকে মুক্তি দেবে আর যদি আমরা এই সততার বিপরীত অসৎ পথে যদি ধাবিত হই তাহলে এই অসত্য মিথ্যা আমাদেরকে অবশ্যই কি ধ্বংসের দিকে ধাবিত করবে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা একটি আদর্শ কাহিনী জানবো সততা সম্পর্কে একটি আদর্শ কাহিনী যে সততা মানুষকে কিভাবে মুক্তি দেয় সফলতার দ্বার প্রান্তে উপনীত করে আমরা সবাই জানি ইসলামের একজন দ্বিতীয় খলিফা ছিলেন তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন যে তিনি তার রাষ্ট্রের সর্বস্তরে ন্যায় বিচার করতেন অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব আত্মীয় অনাত্মীয় তার কাছে কোনো ভেদাভেদ ছিল না তিনি কোন প্রকার পক্ষপাতিত্ব করতেন না তিনি সর্বদাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন সৎ ন্যায় বিচারক খলিফা ছিলেন যে তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াতেন আর তার এই ঘোরাফেরাতে উদ্দেশ্য ছিল যাতে করে মানুষের প্রকৃত অবস্থা তিনি স্বচক্ষে অবলম্বন করতে পারেন বা জানতে পারেন তো একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এভাবে ছদ্মবেশে তিনি ঘোরাফেরা করছিলেন হঠাৎ তিনি একটি কুলোঘরের পাশে গিয়ে দাঁড়ান আর সেই কুলোঘরে বসবাস করতেন একজন মা এবং তার মেয়ে তাদের সংসার চলত গাভীর দুধ বিক্রি করে বা দুধ বিক্রি করে এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুলোঘরের পাশে দাঁড়িয়ে আছেন আর মা এবং মেয়ে রাত্রিবেলাতে দুধ বিক্রির বিষয়ে কথাবার্তা বলছেন এক পর্যায়ে মা তার মেয়েকে বলছেন কালকে দুধ বাগানে নেওয়ার সময় সে যেন দুধের সঙ্গে একটি পানি মিশিয়ে দেয় যাতে করে কি দুধের পরিমাণটা বৃদ্ধি পায় বেশি পায় তখন সে মেয়েটি বলল যে না এটি করা ঠিক হবে না এক পর্যায়ে তার মা বলল ভয়ের কোন কারণ নেই কেননা আমরা রাত্রিবেলাতে এটি আলোচনা করছি এটি ওমরের লোক বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কি জানতে পারবে না শুনতে পারবে না তখন ওই মহিলার মেয়ে বলে উঠল যে হযরত ওমর এবং হযরত ওমরের লোকজন যদি নাও জানতে পারে নাও শুনতে পারে নাও দেখতে পারে কিন্তু প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা তো আমাদের সবকিছুই শুনছেন এবং সব
সবকিছুই দেখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়ে যে কথোপকথন হচ্ছিল আর মেয়ে যে উত্তর দিল যে কথা বললো এতে তিনি অত্যন্ত কি সন্তুষ্ট হয়ে গেলেন, খুবই খুশি হয়ে গেলেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের সাথেই পরবর্তীতে তিনি আত্মীয়তা সম্বন্ধে আবদ্ধ হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে একজন খলিফা, একজন রাষ্ট্রনায়ক, তিনি সামান্য একজন দুধ বিক্রেতা মহিলার মেয়ের সাথে তিনি আত্মীয় করেছিলেন, আর এই মেয়ের না ছিল কোনো অর্থ সম্পদ, না ছিল প্রভাব প্রতিপত্তি, না ছিল কি অন্য সব ভালো কোনো কিছু, কিন্তু তারপরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সততার গুণে মুগ্ধ হয়ে তিনি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখা যাচ্ছে যে সততা অবশ্যই কি মানুষকে মুক্তি দেয় আর অসত্য এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই আমরা কি করবো? সততার গুণে গুণান্বিত হবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করবো পিতামাতাকে বলতে, পিতামাতার ক্ষেত্রে পিতা এবং মাতা এই পৃথিবীতে নবী এবং রাসূলদের পর যদি সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে গ্রহণীয়, সবচেয়ে আপনজন কোন ব্যক্তি থাকেন তারা হলেন কি আমাদের পিতামাতা। এই যে আমাদের সবচেয়ে যে আপনজন পিতামাতা, তাদের সাথে আমরা কি করব? ভালো ব্যবহার করব। কেননা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি কি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য অবশ্যই কি করতে হবে? পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে। খেদমত শব্দের শাব্দিক অর্থ হলো কি? সেবা করা, যত্ন করা, তাদের প্রয়োজন পূরণ করা, তাদের বিপদে এগিয়ে যাওয়া ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পিতামাতা কিভাবে খেদমত করতে পারি? পিতামাতা অসুস্থ হলে তাদের সেবা করবো, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করবো, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবো না, তাদের সাথে উচ্চ স্বরে কথা বলবো না, তাদের আদেশ নিষেধ মেনে চলবো, এগুলো কি পিতামাতার খেদমত। প্রিয় শিক্ষার্থীরা, পিতামাতার যে আমরা খেদমত করবো, এই খেদমতের ফলে আমরা কি লাভ করতে পারি বা পিতামাতার জন্য আরো যে করণীয় গুলো আছে সেগুলো কি? যেমন পিতামাতার জন্য আরো যে করণীয় হলো, পিতামাতার জীবিত অবস্থায় তাদের সেবা যত্ন করতে হবে, আর তারা মৃত্যুবরণ করলে অবশ্যই তাদের জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার শেখানো দোয়া বলে আমরা তাদের জন্য কি করবো? দোয়া করবো, সেগুলো কি? রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ শৈশবে পিতামাতা আমাদের যেভাবে লালন পালন করেছেন তুমিও কি তাদেরকে ঠিক তেমনই ভাবে লালন পালন করো বা তাদেরকে দেখভাল করো। প্রিয় শিক্ষার্থী, যখন এই আমরা মৃত পিতামাতাদের জন্য এই বলে দোয়া করব, অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদের মনের আকুতি বা মনের যে মিনতি, মনের যে আরজি, অবশ্যই মহান আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করবেন। এজন্য অবশ্যই প্রত্যেক সন্তানের দায়িত্ব এবং কর্তব্য জীবিত অবস্থাতে তাদের সেবা যত্ন করা, আর যখনই তারা মৃত্যুবরণ করবে তাদের জন্য কি করা? তাদের উদ্দেশ্যে দান সৎকার করা, তাদের উদ্দেশ্যে কি দোয়া করা, তাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করা, এগুলো কি পিতামাতার জন্য নাজাতের একটি উসিলা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এজন্য অবশ্যই কি করবো? আমরা পিতামাতার জন্য এই দোয়াটি করবো। পিতামাতার জন্য আমরা কেন এগুলো দোয়া করবো বা পিতামাতার জন্য সাথে আমরা কেন ভালো ব্যবহার করবো? যে মহান আল্লাহ তাআলা সরাসরি কি নির্দেশ দিয়েছেন। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পদতলে সন্তানের জান্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর জায়গায় বলছেন পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য অবশ্যই আমরা কি করবো? পিতামাতার জন্য ওইভাবে আমরা খেদমত করব। পিতামাতার খেদমতে যে বরকত রয়েছে, পিতামাতার সেবা যত্নের যে উপকারিতা রয়েছে, তা আমরা একটি আদর্শ কাহিনীর মাধ্যমে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, ইরানের বুস্তান নগরীতে একজন মাতা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তার পুত্র তাকে সবসময় কি করতেন? সেবা করতেন, অর্থাৎ তার সন্তান এবং তিনি মিলে কি বসবাস করতেন। এমন সময় মাতা কি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন আর তার পুত্র তাকে কি করতেন? সর্বদাই সেবা যত্ন করতেন। এমন একদিন রাত্রিতে তার মা ঘুমন্ত অবস্থায় তার নিকটে কি পানি চাইল, আর সে সময় কি তার ঘরে কোনো পানি ছিল না, আর বাসার কাছাকাছি, ঘরের কাছাকাছি বা বাড়ির কাছাকাছি পানির কোনো উৎস না থাকায় তিনি অনেক দূরেই পানি আনতে গেলেন। পানি এনে
তিনি দেখলেন যে তার মা আবার কি পুনরায় ঘুমিয়ে পড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে ওই ছেলে বা ওই বালক তার মাকে কি ডাকলেন না, বরং তার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে পানির পাত্র নিয়ে তিনি কি দাঁড়িয়ে থাকলেন। রাত্রি ছিল ভীষণ শীতে, আর প্রচন্ড শীতের কারণে পানির পাত্র নিয়ে তিনি কাঁপতেছিলেন, কিন্তু তারপরও কি তার আমাকে ঘুম থেকে জাগাননি। অতঃপর তার মায়ের যখন ঘুম ভাঙল, তার সন্তানের কাছে পানি আনার ঘটনা এবং পানি আনতে দেরি হওয়ার ঘটনা যখন তিনি বললেন, তখন তার মা অশ্রুসিক্ত হয়ে বললেন, অর্থাৎ তার মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। মা প্রাণভরে তার ছেলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর পরবর্তীতে মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, আর আল্লাহ তাআলা দোয়া কবুল করার কারণে ছেলেটি বিশ্ববিখ্যাত ওলি হিসাবে পরিচিত হলেন। অর্থাৎ পরবর্তীতে তিনি কি বিশ্ববিখ্যাত ওলি হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। আর যে বালকটির কথা বলছি, যে মহান মনীষীর কথা বলছি, তিনি আর কেউ নয়, তিনি হলেন কি বিশ্ববিখ্যাত হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই আদর্শ ঘটনার মাধ্যমে জানতে পারলাম, যদি কোন সন্তান তার পিতা মাতার খেদমত করে, পিতা মাতাকে সন্তুষ্ট রাখে, অবশ্যই মহান আল্লাহ তাআলার নিকটে যদি পিতা মাতা দোয়া করে, মহান আল্লাহ তাআলা তার পিতা মাতার দোয়া কখনোই কি ফিরিয়ে দিতে পারে না। এজন্য আমাদের দায়িত্ব কর্তব্য হবে কি, জীবিত পিতা মাতাদের জন্য সার্বক্ষণিক ভাবে আমরা আমাদের দুই হাত প্রশস্ত করে দেব, সেবা করার জন্য, সহযোগিতা করার জন্য। আর যদি তারা পৃথিবী থেকে বিদায় নেয়, অবশ্যই আমরা তাদের জন্য কি মাগফিরাত কামনা করব, তাদের নাজাদের জন্য দান সদকা করব, আর দোয়া করব রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আদর্শ কাহিনীটি জানলাম। দীর্ঘ আলোচনা শেষে এর পর্যায়ে কি আমরা উন্নয়নের জন্য কিছু প্রশ্ন আলোচনা করব, সেটি হলো সর্বদা সত্য কথা বলা উচিত কেন? সর্বদা সত্য কথা বলা কেন উচিত? কারণ আবু হুরায়রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, আর অসত্য মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর যেহেতু সততা সর্বসময় বা সত্য সর্বসময় মানুষকে মুক্তি দেয়, এজন্য অবশ্যই কি সর্বদা সত্য কথা বলা উচিত। তুমি কিভাবে মন্দ কাজে বাধা দিবে তা দুইটি বাক্য বলো। আমি কিভাবে মন্দ কাজে বাধা দেব? আমার ক্লাসরুমে যদি কোনো স্টুডেন্ট বা কোনো সহপাঠী বই খাতা পেন্সিল যদি অন্যজনের তা নিতে থাকে, অবশ্যই আমি তাকে বাধা দিব। যদি কোনো শিক্ষার্থী দেওয়ালে বেঞ্চে যদি অনর্থ কোনো কিছু লিখে, অবশ্যই আমি তাকে বাধা দেব। এভাবে আমরা দুইটি বাক্য লিখতে পারি। ইসলামের দ্বিতীয় খলিফা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজ খবর নিতেন। ইসলামের দ্বিতীয় খলিফা কে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘন ঘর সততা কাকে বলে? সততা হলো নিজের স্বার্থকে বড় করে না দেখা এবং অন্যের স্বার্থ পূর্ণ হোক, অন্যের স্বার্থ পূর্ণ হোক তা না চাওয়াটাই হলো কি সততা। যে শিক্ষার্থীদের জন্য আমরা অবশ্যই কি করবো, নিজের স্বার্থকে বড় করে দেখবো না। মন্দ কাজ কাকে বলে? যাবতীয় খারাপ ও অসৎ কাজই কি মন্দ কাজ হিসেবে গণ্য। সততা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সততা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, আর অসত্য মিথ্যা মানুষকে ধ্বংস করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম আজকের এই আলোচনার উপর। আগামী দিন তোমাদের জন্য টপলেস থ্রি থাকবে, অর্থাৎ তোমরা টপলেস নাম্বার থ্রি কমপ্লিট করবে। তোমাদের জন্য অনুশীলনী বড় প্রশ্ন 5, 6, 7, 8 এবং পড়ার ভিতর থেকে, আসলে প্রশ্ন 5, 6 ও পড়ার ভিতর থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আরো সুন্দর করে বাসায় অধ্যয়ন করবে, আর টপলেসের শীটটি সুন্দরভাবে কমপ্লিট করবে। প্রিয় শিক্ষার্থীরা, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় আসমানি এবং জমিনে যে বালা মুসিবত আছে, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।